হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে, আপনারা অনেকে আছেন যে ফেসবুকে কীভাবে মিউজিক ভিডিও স্টোরি অ্যাড করতে হয় সেটা আপনারা জানেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। সেজন্য আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন অথবা ফেসবুক লাইট অ্যাপসও ইউজ করতে পারেন, দুইটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। খুব সহজেই আপনারা লাইট দিয়েও করতে পারবেন আবার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারবেন। তো আমি ফেসবুকটা ওপেন করলাম, আমি লাইট ফেসবুক লাইট যেটা আছে ওইটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে মিউজিক স্টোরি কীভাবে অ্যাড করবেন। তো এই জন্য আপনারা স্টোরিতে সরাসরি ক্লিক করে দেবেন। তো স্টোরিতে ক্লিক করার পর এখান থেকে স্টোরি থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। আমি একটা পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ডান পাশে কয়েকটা কিন্তু অপশন দেওয়া আছে, এখানে স্টিকার, টেক্সট, এফেক্ট, মিউজিক, ট্যাগ, অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে দেখুন একটা আমাদের কিন্তু সবটার মধ্যে শুধু একটাই প্রয়োজন, মিউজিক যে অ্যাপ্লিকেশন অপশনটা আছে সেই অপশনটাই শুধু আমাদের প্রয়োজন, যে মিউজিক অপশনটা আছে। আমি দেখিয়ে দিলাম এখানে, দেখুন আপনারা ডান পাশে যে মিউজিক অপশন আছে ওই মিউজিক অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন। তো আমি একটা মিউজিক এখানে অ্যাড করলাম, তারপরে এখানে আপনাকে প্লে করিয়ে দেখিয়ে দিচ্ছি মিউজিকটা আপনার কি। তারপর প্লে করার পর আমি এখানে মিউজিকটার এই যে এখানে দেখুন স্ক্রিনের মধ্যে চলে আসছে সেটা এখন আপনার যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন। মিউজিকটাকে আমি যে কোনো একটা জায়গায় এটাকে রেখে দিলাম, সেটা আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় আপনার রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পর তারপর আপনার যেটা করতে হবে এখানে দেখুন যে শেয়ার নাও এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু আপনার মিউজিক স্টোরি ফেসবুকে নিয়ে দিতে পারবেন। কোনো ভিপিএন লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোনো পেরা চালাই দিয়ে দিতে পারবেন। তো আমি অল্প সময়ের ভিতরে চেষ্টা করলাম আর কি বিস্তারিত বিষয়টা বোঝানোর জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করতেই পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে, আশা করি সবসময় আমার সঙ্গেই থাকবেন। তো চলুন মিউজিকটা আমরা দেখি যে আসলে এটা কীভাবে কাজ করতেছে কি না একটু দেখে নিই আমরা। মিউজিকটা আমি একটু প্লে করে দিচ্ছি, প্লে করে দিই। প্লে করার পর আপনারা একটু দেখে নিন যে এটা ঠিকঠাক মতো আছে কিনা। তো দেখছেন আশা করি সবাই। তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই।